আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের শেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। শীতকালের ফল জলপাই, এই ফল দিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আচার। এর জন্য আমি প্রথমে এখানে 250 গ্রামের মতো কাঁচা জলপাই নিয়েছি। প্রথমে জলপাইটাকে আমি হালকা সিদ্ধ করে আলু ভর্তার মতো করে নিয়েছি। এরপর এখানে আমি সামান্য হলুদ, লবণ ও দুটো কাঁচামরিচ ও অল্প সর্ষাকে পাটাবে বেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও বাটতে পারেন। এরপর এগুলোকে সব আমি একসাথে মেখে যে সিদ্ধ করা জলপাই রেখেছিলাম ওগুলো দিয়ে খুব ভালো করে এটা মেখে নিব। এটাকে মেখে আমাকে রোদে শুকাতে হবে। এর জন্য আমি এখানে স্টিলের থাল ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো থালা ইউজ করতে পারেন। আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি এই কড়া রোদে একদিন শুকাবো। যদি রোদ কম থাকে তাহলে আপনারা দুদিন শুকিয়ে নেবে। জলপাইটাকে শুকানো ভালো হতে হবে, নইলে ভালো আচার করা যাবে না। এটাকে খুব ভালোভাবে শুকাতে হবে। আবারও বলছি, এই জন্য কড়া রোদ হলে একদিন শুকাবেন, আর যদি রোদ হালকা বা কড়া না হয় তাহলে আপনাকে এটা দুদিন আপনাদের এটা দুদিন রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পর আমার জলপাইগুলো দেখুন এরকম হয়েছে। আশা করি আপনাদেরও জলপাই এরকম হবে। এরপর আমরা জলপাইয়ের আচারের জন্য মশলা তৈরি করব। এখানে আমি মেথি নিয়েছি, তারপরে নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি ধনে। প্রথমে আমি একটা তাওয়াতে এগুলোকে টেলে নিব, সিম্পলভাবে টেলে নিব, এগুলোকে কোনো তেল ইউজ করব না। এরপর একইভাবে মেথি ও ধনেগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করব। এরপর এগুলোকে আমরা শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমার 3 জাতের মশলায় আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে সামান্য 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে এটার মাঝে ওই শুকনো জলপাই যেগুলো আমি ভর্তা আকার করে রেখেছিলাম এগুলোর মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে এগুলোকে নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। পরিমাণ মতো পানি দিয়ে আবার নাড়া দিতে হবে। মাঝে সব অনবরত নেড়ে দিতে হবে যাতে নিচের তলানিতে না লেগে যায়।
যখন সব পানি শুকিয়ে যাবে তখন এর মাঝে আমরা চিনি অ্যাড করব। আমার এখন সব পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এতে যে যেরকম মিষ্টি খাই সেরকম চিনি অ্যাড করবে। আমি আমার প্রয়োজন মতো এখানে চিনি অ্যাড করলাম। এরপর আবার খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। চিনিগুলো খুব ভালোভাবে মিক্সড করতে হবে। চিনিগুলো মিক্সড হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে নাড়তে হবে। প্রয়োজনে আপনারা আরও চিনি অ্যাড করতে পারেন। এখন আমি শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনে গুঁড়া ও অল্প পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে এটাকে আরও ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আপনারা বাসায় ট্রাই করবেন জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য। যদি কোনো মতামত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।